শুভ সকাল বন্ধুরা, তোমাদের আরেকটি আমার নতুন ব্লগে জানাই অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আজকে হলো শুক্রবার, এখন সকাল বাজে 9টা। আর এখন আমি এখানে গাছের থেকে বকফুল নিতে এলাম। তো বকফুল আমার ছেলে, ছোটো ছেলে, অনেক পছন্দ করে। আর শুক্রবারে তোমরা তো জানোই আমি নিরামিষ খাই। তো নিরামিষে দেখো আজ কী কী রান্না হচ্ছে, ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এখানে আমি রান্না করবো হচ্ছে পনির আলু টমেটো দিয়ে। তো টমেটো এখন ভালো পড়ে না, সেই জন্য টমেটোটা একটু ভেজে নিয়েছি হালকা। আর এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে একটু চিটিয়ে নেব ভালো করে। চিটিয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আদা, জিরা, ধনে বাটা, যেটা আমি বাটনায় বেটে রেখেছি। আর মশলাটা একটু বেশি করে দিচ্ছি আজকে। আর দেবো একটু সাধারণ লাল লঙ্কা, আর আজকে কাঁচা লঙ্কা দিলাম না, সাথে হলুদ দিয়ে একটু মশলাটা কষিয়ে আলুটা দিয়ে ভেজে নেব। ভেজে তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম জল। তো বন্ধুরা, এখানে সকালে টিফিনের জন্য বানিয়ে নিচ্ছি হচ্ছে আটা মেখে নেব। তো আমরা ভাত খাবো, তো বাবুর জন্য মানে আমার শ্বশুরমশাই ওনার জন্য মাখছি আটা, রুটি বানাবো। তো আমরা ভাত খেয়ে নেব আর রুটি খাবো না, শুধু একজনের জন্যই বানাচ্ছি। আর বড় ছেলে গিয়েছে টিউশন, আর সকালে ছোটোটা দুধ মুড়ি খেয়েছে, আমি চিড়া আর চা খেয়েছি। তো এখানে আটাটা মেখে রাখছি আমি, আর ওইখানে আমার সবজিটা মোটামুটি হয়ে গেছে, আর ওই পনিরের সবজি দিয়ে আর রুটি দিয়ে দিব সকালবেলা টিফিনে। বন্ধুরা এখানে দেখো আমি রুটি মাখা আমার হয়ে গেছে, এখানে শুধু দুটো রুটিই বানাবো, মানে তেল দিয়ে পরোটা করে দেব। মানুষের জীবনে অনেক স্মৃতি থাকে, আর ভালো স্মৃতি, খারাপ স্মৃতি, অনেক সময় কাজের ফাঁকে ফাঁকেও না অনেক কিছু মনে আসে। তো যে সুখের দিন বা দুঃখের দিন আমরা পিছে ফেলে এসেছি, সেগুলো মাঝে মাঝে মনে হয় যে সেদিনগুলোকে যদি আবার ফিরে পেতাম, সেই মানুষটাকে যদি আবার ফিরে পেতাম, কিছুটা সময় ওদের সাথে কাটাতাম। তো আমরা যখন জম্মু কাশ্মীরে ছিলাম, সেখানে অনেক যে জায়গার আমাদের সাথে কোয়ার্টারে ছিল, আমার বন্ধুই বলতে পারো, যে দিদিরা কেউ মধ্যপ্রদেশ, কেউ বিহার বা কেউ কলকাতা, এরকম সব জায়গায়। তো দিদিদের সাথে এরকম একটা পরিচয় হয়ে গিয়েছিল, মানে যে একটা পরিবারের মতো। তো ওদের সাথে সময় কাটাতে কাটাতে আমি 4 বছর ওইখানে থেকেছি। আমার বড় ছেলে তখন অনেক ছোট ছিল, ওকে নিয়ে গিয়েছিলাম।
তারপর ছোট ছেলে যখন প্রেগনেন্ট হয় তখন আবার বাড়ি চলে আসি, তারপর আর যাওয়া হয়নি। তো এখনও ওদের সাথে আমার কথা হয়, মাঝে মাঝে ফোন করে, কিন্তু ওদের সাথে কিন্তু আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তাও আমার কাছে ফোন করে। আর ওরা বাঙালিও না, নন বেঙ্গলি, তাও আমাকে এত ভালোবাসে। আর অনেক সময় দেখবে নিজের কাছের মানুষও তোমাকে ভুলে যায়, কল করে না, কল উঠায় না, হয়তো তোমার সাথে কথা বলতে চায় না। তো এরকমই একটা মানুষের সাথে রক্তের সম্পর্ক, যারা কিনা আমাকে কোনোদিনও দেখেও নি, চিনেও না, তারপরে ওদের সাথে এরকম একটা সম্পর্ক জড়িয়ে যায় যেটা কোনো দিনও আমরা ভুলতে পারি না। আর জানি না কোনো দিন ওদের সাথে দেখা হবে কি হবে না, সেটা বলতে পারি না, কিন্তু ইচ্ছা আছে একবার দেখা করব। আর সেটা হবে ভাগ্যের উপর, জানি না হবে কি না হবে। তো দেখো এখানে বাবু টিফিন রেডি, তো নিচে দোকানে দিয়ে আসছি আমি, চলো। তো এখানে এখানে দেখো এখন সকাল বাজে 9:30। তো আমার রান্না মোটামুটি শেষ, আর বড়াগুলো করে নিলে হয়ে যাবে আমার রান্না, তারপর ভাত খাবো। তো বন্ধুরা এখানে দেখো বড়ার জন্য মানে বেসনটা যেটা গুলে নিচ্ছি এখানে নিয়ে নিলাম, চালের গুঁড়া। তো চালের গুঁড়াটা একটু বেশি করে দেবো, না হলে মুচমুচে হয় না। এখানে তুমি চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার, যে কোনো পকোড়া বেগুনিতে দিলে খেতে টেস্টটা ভালো আসে, মানে একটু মুচমুচে বেশি হয়। সুজিও দেওয়া যায়, সুজি দিলেও আবার মুচমুচে হয়। তো এখানে 2 চামচ দিয়ে দিলাম বেসন, আর দিয়ে দেবো একটু লাল লঙ্কা, একটু হলুদ গুঁড়া, একটু লবণ, আর কয়েকটা দিয়ে দেব কালো জিরে। কালো জিরে যে কোনো পকোড়া বা বেগুনি করলে দিলে খেতে ভালো লাগে। আর চিনি এতে দেবো না, কারণ ছোটো বড়া হচ্ছে যেখানে আমরা কুমড়ো দিয়ে বেগুনি করে থাকি ওইটার মধ্যে দিই, আর এমনি করলে আমি চিনি দিই না। আর এখানে দিয়ে দিলাম কিছুটা নুন, আর এখন জল দিয়ে বেসনটাকে গুলে নেব। তো বন্ধুরা এখানে আমি বানাচ্ছি হচ্ছে ঝিঙের বড়া। ঝিঙে দিয়ে বড়া খেতে খুব ভালো লাগে, তোমরা খেয়ে দেখো। আর কালকে যে রেসিপিটা করেছিলাম, পটল কাকড়ি দিয়ে যে বাটাটা করেছিলাম, দারুণ হয়েছিল। আমি তোমাদের আবারও বলছি, খুব ভালো হয়েছে। নিরামিষের মধ্যে এরকম গরম গরম ভাত নামিয়ে এখানে দেখো বন্ধুরা, আমার এখানে পনির আলু টমেটো দিয়ে সবজি হয়েছে, ভাত বেড়ে নিয়েছে আমাদের ঝিঙ্গে বড়া সকালের ভাত, আর এখানে আছে করলা আলু ভাজা, আর সাথে রয়েছে ডাল হয়েছে আজকের রয়েছে করলা আলু ভাজা, আর ডাল রয়েছে কালকের এটা দিয়ে। জল দিয়ে দিলাম, গাছগুলা ছোটা হয়ে আছে দেখো, কালকে তো জল দিইনি,
পশুদের তো রাতে বৃষ্টি হয়েছে, তো সেই জন্য কালকে জল দিইনি, দেওয়ার ছিল একটুখানি, কিন্তু একদম সোটা হয়ে গেছে। ফুল ফুল গাছ এরকম মরছে আছে, ঠিক হয়ে যাবে এখন, জল দিয়ে দিয়েছি। আর ছাদে পা দেওয়া যাচ্ছে না, দু তিন বালতি কি করেছি জল দিয়ে দিলাম, কি জল আগুন হয়ে আছে দেখো গাছের অবস্থা। একদিন জল না পেলেই যেমন গাছটা মরেই গেল। এই যে আর এখানে দেখো, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো এখানে একটা পাখি মরে আছে, কালকে মরেছিল। এই যে এই যে এটা পাখি একটা মরে আছে, এটা আমাদের ছাদে না আমাদের পাশে। আর এটার আগে সপ্তাহখানেক আগে এখানে আরেকটা মরেছিল, মরে পচে বৃষ্টিতে গলে গেছে, তো কালকে আবার এটাকে আমি দেখলাম। তো কি পরিমাণে দেখো পাখি সব মারা যাচ্ছে, জানি না কেন। আর ওদের এরকম দেখে খুব কষ্ট হয়, আমার একদম ভালো লাগে না, সেজন্য আমি দেখলে তো পাতিলের মধ্যে জল দিয়ে রাখি আর সকালবেলা চাল দিই। তো বন্ধুরা এখন গাটা ধুয়ে আসলাম, আর সাথে চা বানিয়ে নিয়েছি, এখন চাটা খাই। সন্ধ্যা হয়ে যাচ্ছে, লাইটও নেই এখন, জানি না লাইটের যে গতি কী হবে, কখন আসবে কখন যাবে কিছু বলার যায় না। তো চাটা খাই চলো। বাচ্চারা খেলা করছে তো দেখছি বসে বসে এখান দিয়ে। তো ভিডিওটা বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আরও অন্য একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো। বাই বাই।